এই আসত নিয়া, এই দিগ হয়ে যায় দেয়, তুমি বলে গরু বেশি লাইছো। আরে রাখো ইয়াস, চশমাগুলো বলো, চশমাগুলো তুমি বলে লুককু যাই বাড়ি বন্ধক দেওয়ার লাগে। জি স্যার, তোমার সে বুদ্ধি দিছে এটা। ফ্রেড ইজ টু ব্রাইট, ইংলিশে বুঝো কিতা কইছো, তুমি কিতা কইছো কো? মক কলে ওই যে ইন্দি জামালের খুব পরে পড়ছো নানি? ইয়েস ইয়েস, আবার ইয়েস কয়, ইয়েস লিখতে পারো নি? জি না। হ্যাঁ ইয়েস, আবার ইয়েস কয়। শুনো, এটা সব বাদ দিয়া তোমার খাজে মন দাও, কৃষি কাজ করো, গরু ছাগল আগে যে লাখান সরাই তাই ওলা সরাও, তে তোমার আয় উন্নতি হইব। আর হিন্দি জামালের খুব পরে হই দিয়া, তুমি যদি এই যে টাকা পয়সা ইনভেস্ট করো, তোমার আমও যাইব, সালাও যাইব। নো রাখ তো নো, আর যদি গরু বেচবাই আর বাড়ি বন্ধক দিবাই আমি যদি শুনবো, তে তোমার কিন্তু খবর আছে, কালকে আমি আবার আইব, আয়া খবর লইব তুমি কিতা করছো, বুঝছো? যাও হম যাও। ওই যে উঞ্জস নি, কিতা মঙ্গলবারে নু জামাল বাইর পাইলি ওটার হাসানি? আয় আয় ওই থাকো, তুই জানোস না নি, তেতো লাগে তো ওই দিব লব। হ্যাঁ যাও, ওই দিব লাগে না, যাওয়া না হইলে কিতা শেষ পর্যন্ত জানোস নি, দেখ আর মাঝে আমরা দু তিনজন দেখো টিকা রাখবো, আমি আর তুমিও ঠিক মুদে হয়নি, দুইজন একটু সুন্দর সুন্দর কাতার কই কি কই এ কই আপনার ডরাইয়া না আইয়া শিওর, আমি এটা তুই বুঝতে নাই আস্তা দিন দিয়ে অস্তানি বল লগে দরবার কাজা করিয়ে ওই ওই মানে দরবার কাজা খইরিয়া কোনোবাই দিয়ে কিছু খাইয়া মানে লড়িয়া বুঝে আসছে, কোনোবাই খাইয়া ফালাইলে দেখো দিয়া, কোনোবাই খাইয়া পড়িয়া রয়েছে শিওর এর লাগে তার কোনো খবর আমার, তার ফয়লা দেখিও আমি কইছি না, আমি যেখানে যে ঘুরে হাত দিলাই নেনি একটু দেখবে একলাখান একলাখান দিল্লা হরি তার মাত কটা তো ভাল লাগে ভাই, তোমার রানি মাতে গিলা ওই খাই যে তাও তাও ফলাম না, মনে কয় যে দুবাই না ঘুরানো গেছিল, মনে কয় কিছু ইয়েছে ও কিছু হয়েছে এই তো বললো মাই ঘরে। আর শিল্পী, হে শিল্পী যেখানে গানের চুয়া ভাইব ওখানে দৌড় দিব, হে গেছে কি কিতা উড়ুছো উড়ুছো ও কিতা হোক দৌড় গান নেই। আরে ভাই আমার উড়ুছে কি গান শুনো, আর আমি তুই তো এই ব্যাপারে কোনো টেনশন নাই, তোরা পরে শক্তভাবে টাকা পয়সা দিলাই দিয়া দিলাই দিয়ে একমাত্র ঘুরে ঘুরে দেখো তুই আর আমিও, আমি আর তুমি, কারণ খালি রেজিস্ট্রেশন করলে তো ইতো নাই, এখানে ওই যে জামাল ভাইয়া কইছো তোমার টিকিট লাগে, তারপরে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এরপরে পুলিশ প্রোটেকশন নাকি তা, পুলিশ প্রোটেকশন না পুলিশ ভেরিফিকেশন, এটা কত তারে ভাই এটা আছে ওই জিবা, আমরা ঘুরে ঘুরে দেখো আমরা সময় শক্ত, কারণ পয়সা ও মাস্টার ও সাহেব থাকো ওই 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 আস্তে 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 পড়ে যাবে ভাই, পড়ে যাবে আস্তে আস্তে, তুইও শেষ মাস হিন্দু যে হিন্দি জামালের খুব পরে পড়ছিস না রে, আপনি বন্ধু নেই, আমি বন্ধু নেই তোর, আচ্ছা আমি তোর বন্ধু, যা আচ্ছা নুকা জামালে কইছে নানি, হ্যাঁ কিতা কইছে কো, আমার কাছে খালি একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, তোর নাই তোর তো আছে, তোর দিছেন একটা আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড মাস্টার কার্ড না কইছে তোর, হিন্দি জামালে কইছে তোর মাস্টার কার্ড, এটা তো ব্যাংকের কার্ড, এটা আমার কাছে তো না, মাস্টার কার্ড কইছে মাস্টার কার্ড আমার তো ব্যাংকের টেকাও নাই মাস্টার কার্ডও নাই,
আমি তোরে কইতে দিতাম আপনি আপনি মানুষের বালা চাই না আমি উঞ্চি ইশেরে আমি বলে বালা চাই না আমি তো সবার বালা চাই আমি তোরও বালা চাই খাবলা দিতাম নি আপনার মুখ না খাবলা লাগতো না এখন আমার তো কার্ড নাই তোরে কইতে দিতাম বালু দি পড়াইলি মাদে ইশেরে গুরে খে সামলাই তোরে বাকো চাই দিলাইন যাইতে পারতা না না দিয়া উনরে বাবা আমার ব্যাংকে টাকাও নাই আমার মাস্টার কার্ডও নাই তোর দিলাইন দিলাইন দিলাই স্যার এখন মাস্টার কার্ড দিলেন যাইতে পারতা না না দিয়া ইশেরে বারবার আর কত কইতাম কইছি আমার কাছে মাস্টার কার্ড নাই এখানে কই মাস্টার কার্ড হিন্দি জামালে কইছে তার মাস্টার কার্ড আরে রাখ তোর মাস্টার কার্ড আমার কাছে নাই তো মাস্টার কার্ড আমি তোর কইতে দিব ওয়াই নুয়েন আই রে তুই কি ওর বেঙ্গল মাস্টার দেখি মাস্টার এখন তুই তাক আমি আমার হতে যাই ওয়াই কি ওর বেঙ্গল মাস্টার আমারে কার্ড না দিয়ে দিতে পারবে নি ইগু কোন পাগল বে আছে বুঝছিস না বুঝছিস ওই তো উট 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 আর তুই ওই তো ইস কোমল আই দে দে আই উট 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 দে দে আরে বাবা রে বাবা এই পাগল কইতে আমার সামনে আই আরে আরে ও না আপনার নাম লে কই নাম লে করে না ডাক্তারে না করতে পারতে পার হইতে কে ডাক্তার এখন তুই আবার হিন্দি জামালে খুব পড়ো আপনার বন্ধু আচ্ছা ওই দিরাম তোর লেখা নাই রে মাস্টার কার্ড ওই যে মাস্টার লেখা আছে দেখ নাই এটা ফকটস যত হইরা তুই বুঝছস তোর হিন্দি তোর হিন্দি জামালে যখন কইবো তুই এটা দেখাই দিবে বুঝছস জামাল কই রে এখন খুশি নি আচ্ছা যা তোর পথে তুই যা আর আমি যাই এ জামাল পাই ইস কি পাগল এ জামাল কাটলি তোর মাস্টার কার্ড কোনো দিতে না আমি লেই যখন পাঠা লন্ন পাঠা মারে যাইবে তো না পাঠাই দিবি দেখি মাস্টার কার্ড দেখি কখন পাঠা দেখিবে তোর মাস্টার কার্ড মুজে দেখতা উদি তুই বলতে নিন্দি নে মুয়ে এ মুজে মাস্টার কার্ড দেখাও দেখাও ওই কি তার মেমোয়ে আল লাগি আইছে বে এ বেমানি করিস না ইগা ইগান মেমোর মাঝে এই দস্ত কর কার এই রাখ তুলি না না খো খো আচ্ছা করা গিস না রাখ তুলি না আমার উড়ে পড়িস রিস না খো কিদা কিদা আসি কিদা তোর কথা আমি বাদ কাই না তোর কথা আমি বাদ কাই দিখাই এখানে যে মাস্টার আছে না হ্যাঁ নাট লাগে ওরা উবা করাইয়া বেটারে আমি দস্ত কর লইছি মাস্টার দস্ত কর মাস্টার দস্ত কর লইছো মাস্টার কার্ড হই গেছে মেমো হেগান বে ইগান মেমো বে আজ তার দুটো বিশাল তার ফেটো না আমার দিয়েছো তুই এক কাম কর আমার বাড়িতে কি টেকা জলদি ব্যবস্থা কর বিমানে গিয়ে যাইব কি কিন্তু বিমানে গিয়ে যাইব কি আলগত যাইব কি আর ওলা ফেতর লান তাকে ফেন্ডুন হই একদম জিবিন দিয়ে দেখো ফেন্ডুন হই ইয়া ফেরো তো লাল এক লঙ্গি হন তোর যখন নাটা সুইটা হিন্দুস না রে এই তুই ওন আমার আক্তুল লইছ তো ইহু মাস্টার কার্ড নাই মাস্টারে দস্ত কর দিলে মাস্টার কার্ড নাই মাস্টার কার্ড হইলো ব্যাংকর কার্ড মাস্টারে আমার সামনে দিছে আমার সামনে দিছে তুই আমার জামাল দেখা করল না রাইত বিকাশ তো পাইছি পাইলে হইব নি ভাইয়া তো কিতা আর কিতা করতাম তোমার লাগে অতদিন তো হসপিটাল ভর্তি হয়ে গেলাম যদি ভাইয়া তোমার এই পরিবেশ তৈরি করে নিতাম সুযোগ না দিতাম মাস্টারের বিরোধিতা করা আমি তো মাস্টারে তো সিস্টেম কইলাম করতাই করো আগ আমি তো আসি না নি ও তার মানুষের খবর যে এটা তো কিছু হইলে তো যাহা ঘটে রটে কিছু হইলে তো ঘটে মাথে কিতা কথা স্যার বাদ দিয়ে নেন তার লগে লাগে লাভ আছে আপনার তার সাথে তো লাগা না লাগার প্রশ্ন না প্রশ্ন হইলো এটা নীতি নৈতিকতার বিষয় তুমি নিজেও একজন একটা স্কুলে পড়াও পড়াই তো ঠিক আছে তো তোমার কাছে কিতা শিখবো ছাত্ররা তোমার কাছে কিতা শিখবো আমি তো তার বিরোধিতা করিয়া কিতা করতাম স্যার মানুষের কিছু উপকৃত হইলো সমস্যা সবাই জানে যে তুমি এলাকার একটা ভালো ছেলে ভালো তো এবং তুমি যদি তার সাথে এখন লিয়াজো হইরা চলে হিন্দি জামালের সাথে এটা কি মানায় নাই সমাজ এখন লিয়াজো কিতা স্যার সবাই তো আমারে দোষারোপ করে যে তুমি তুমি আপনি স্যার তারে স্কুলে নতুন স্কুলটা ঢুকাই দিলা
এখন আপনার ওই স্টুডেন্ট এখন অন্য হিন্দি জামালের সাথে হাত মিলিয়ে চলে স্যার নৌকা তার বিরোধিতা করার দরকার না সারা এলাকার মানুষ তার পক্ষে এ সময় তার অনেক শুভাকাঙ্ক্ষী ইম্পসিবল আমি শিক্ষক হিসাবে অবশ্যই আমার নীতি নৈতিকতা আপনারা নীতি নৈতিকতা বিসর্জন দিতা শেষ করিলাই তো আমি আপনারা যদি অপমান করিলে তার কোনো কি কথা হবে স্যার সে অপমান করুক আর না করুক এটা আমি তার দেয় না আমি আমার নীতিতে অটল আচ্ছা তার বালা থাকুক আপনার নীতি লইয়া থাকুক আর আমার আমি তার বিরুদ্ধে হইতাম আমার তা না এমনি আমার পাইলে সম্মান করো ওই হিসাবে তার লগে সাপোর্ট তোমার কাছ থেকে আমি এটা অবশ্যই আশা করি না শুনোকা স্যার সম্মান আল্লাহ দিছেন জেলা এলাকার সম্মান পাইরা সবাই সালাম দেয় চার চার করে ওলা থাকুক হুদা হই তার লগে এই বইতে লগে লাগিয়া আপনি ইজ্জত খান কই না যা শুনো সম্মান আল্লাহ দিছেন আল্লাহ রাখবা তুমি আমার এটা পরামর্শ দাও তাও আপনার সম্মান লইয়া দিয়া যাও তোমার কাছ থেকে শুনো আমি এটা কিন্তু তোমার কাছ থেকে আশা করছি না বুঝছো हो इस पल में हिंदी मातू भरी ना तुम मेरे चम मेरे तू ही को बोल दे नी ना किता हूँ गान मैंने काला चश्मा ये बोबा दगा दगी दे मैंने दगाई थे बोंदी दे बोरो दगाई थे जी सलामुअलैकुम जी बॉस जी मैं बाला हूँ जी आमी बाला जी आमी तो प्रचार कर सी जी आपने आई रहा জলদি হোক আপনি আইলে তো আপনারে দেখলে বা মাতলে একটা বিশ্বাস করবো মানছি আপনি যে মাতেন ইয়া আমি কইরা জিয়ে জিয়ে কইছি ইনো আইয়া উনবো আপনার পদ আমি গীতা দিছি খালি কইব ওই আমি যেটা কইমু জিয়ে স্যার জিয়ে জি আই কই সপ্তাহ দিতে সালাম আলাইকুম দরগান মেনু কালা চশমা ও মেনু কালা ও মেনু কালা চশমা জলদায়ে জলদায়ে না নু মুখরে আইছে কিদারে ও ভাই ইন্টার কিটা ভাই দূরে হাফ ইন্টার না না ইন্টার লটকাইল তান ইন্টার তো লটকাইল ভাই আপনার লাই ভাই আমি টেস্ট পরীক্ষা পর্যন্ত দিই লন্ডনে গিয়া যদি ইন্টার দাও বাংলাদেশ ওর তুমি মনে করো মাস্টার ফাস বাংলাদেশ ওর মনে করো প্রফেসর ফাস আর ইংল্যান্ড ওর লন্ডন বাংলাদেশ ও ইংলিশ শিখতে গেলে টাকা লাগে লন্ডন অত বড় বাচ্চা ঘুরে কয় সিট ডাউন উঠ ডাউন উঠি যাও উঠি কিটা কয় উঠি যাও কাটো কুত্তারে কয় গো নাও রান আমরা দেখছি তো জি জি বিদেশ ওর কুত্তার গে দিয়ে দাম এদের বিদেশি কুত্তা দেখছ নি আসি আসি দৌড়ে আর বাংলাদেশি কুত্তা জিভরা বাড়ি না তুই আসি আসি দৌড়ে তারা একটা ফয়লা দেখি একটা বদ্র তাইকে তেল লেগে আমি যেটা কইরাম এ মানে দেশ দেই রায় যে দেশের কুত্তায় আসি আসি দৌড়ে হলো আমরা দেশের কুত্তা দেখছ নি বাউ বাউ করিয়া মানে যাইতাজ মে খান্দা দেবা খামরা লইলছি আদা তিন দিনও সিন্নি যদি কেউ বাড়িলো সাইড চত তুইটাই গাড় দিয়ে ফালাইবার দেনা তারা মাইর ঘড়ি মরি যায় যাই হোক কিতার লাগে এইসব ভাই একটা তো বিপদ হয়ে গেছে বিপদ চার আর কিছু নাই তোমার কো ভালো না বিপদ না তাই লগে দিয়া দিবি করো না না বিপদ ওর উদ্ধার করার তো আর না ভাই ও যে পুলিশ গিতা ভেরিফিকেশন কিতা একটা কইছলা ভাই ইকো তো আমি কইয়া দিমু যেমন পুলিশ ভেরিফিকেশন ও তোমার চরিত্র কিলা জি জি না ও লগে ফোনে মাতো ও তার কি ভাই ও একটা হিদিন কোয়ার পরে একলা চিন্তা করছি ভাই হিদাইছে তুমি আইছা তুমি যে করছ না তো দেখি তোমার তো দেখতে লাগে আর ইদিন গাল্লি 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 কখন পুলিশে যা রে ভার শার্ট প্যান্ট দেখলে ওখানে কাগজ আছে নি হেলমেট আছে নি লাইসেন্স আছে নি তোমার লাইসেন্স আছে নি আমি তো ভাই গাড়ি উড়ে চালাই না তো গাড়িও তো নাই তার তুমি লাইসেন্স দিক ধরতে এ কি কখন কখন খেসবো খানারি না এটা লাগে না ভাই ও যে কইছলে ভাই যে ভিডিও কলে মাতলে কি তার হাল লাগে মাতছো ভিডিও কলে মাতি এখন ফাঁসি সেন্টারে আনি বড় বড় খেলোয়াড় স্টার হল হ্যাঁ ভিডিও কলে মাতলে পুলিশে তুকে বাকাই লিব হাল লগে মাতছো ফুরি রে জিকাইবো তুমি রাজি নি হে লন্ডন যাই তো যদি হয় ন তুমিও ন তো তো সমস্যা ভাই কি যাইছে ভিডিও কলে মাতো ইবিসে আমি দেখতে যাব না যাও কিটা তুই দেখি দিই দা তুই দেখি দিই দা বুঝছি ভিডিও কলে মাতো জি ভাই একটু আচ্ছা এটা যখন একটা প্রাইভেসি আইনের বিশাল বড় অন্যায় মামলা আছে গ্রুপে না এগুলো তো অবশ্যই মামলা হয়ে যায় কত বড় বড় মানুষের জেল খাটিয়েছেন ভিডিও কলে মাতিয়া এখন তুমি যদি মনে করো জেলও জামিনও হতে যায় এখন তো তোমার যাওয়ার তো রেজিস্ট্রেশন করলিছ এখন তো তুমি যাওয়ার না যাও ভাই বেশি দিন হইছে না ভাই ও মাত্র দুই চার পাঁচ মাস ধরে মানুষ খাই মানুষ খাই মানুষটা খাই লাগে মাতো রিমা চাস তো কম না তোর আপনার কিন্তু লাগে না 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 তার কিছু নাই হে একদিন লাগ কলেজ ওর ভাই ওর দরবা দে আমি তো দে বই দাও বল আর গাস বল শুনো তুমি যেহেতু রেজিস্ট্রেশন হইলিছো জি জি এখন তুমি লন্ডন যাওয়ার না যাও তার লন্ডন যাওয়া বন্ধ ও রেজিস্ট্রেশনের মারফতে ওই রেজিস্ট্রেশনের মারফতে এটা তদন্ত হইব যে ভুয়াটাই কোন উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করলো এখন যদি দেখা যায় রেজিস্ট্রেশন দোকানে দিয়া দেখা যায় তোমার ভিডিও কল জি জি সেটা আমরা আর কিছু করার নাই বাস ফাটাই ভাই 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 আমি তো এর লাগি আইছে ভাই তো ভিডিও করে মাতিছি ভাই কি তো হরমান তো বুঝছি নাই তা যে ইলা বেরা খাইলি আচ্ছা এখন বুঝছি আমি
আচ্ছা আমি জল লেমাত মুনে পুলিশ ভেরিফিকেশন অর কর্মকর্তা লেমাত ইয়া কইন জয় ভাই আপনি জেলা ম্যানেজার জয় ভাই ভিডিও কলিটারে আপাতত জকই লাইন দাইন ডিলেট করি লও কানানি ফুফুরি ইয়া থেকে ডিলেট হই যা তুই না তুই মাতিস না তুই মাতিস না বিরাম আপাতত ডিলেট করার লাগি আচ্ছা মাত প্রেমিকু বাদ দিবার লাগি কো তুমি এক কাম করো ভাই তো বহুত দিন টাকা পয়সা তুরা রেডি করো আগামী সপ্তাহ জয়রা ও দেখা থেকে পাইলট আইরা ভাই না দেখলে তো আসলে মন আরে বাবা বলতে একলগে ভাই না মানে কয়েক দিন লাগে ছাড়ি দিলাম ভাই সমস্যা না যাও যাও যাই কি ভাই রেজিস্ট্রেশন করছেন বাঙালিয়ে দৌড়ো মেন ওই চল তুমি জানো না আমি ঘুরে বালা ভাই বালা হরর বালা বাবা বাঠাই দিবারে না বালা বাজনা বো বেটা আনে বো ইগুতি ফেসাই গিলা দেখিস রিমাও দেইবা হেও দেইব রেজিস্ট্রেশন করছেন ও রেজিস্ট্রেশন দি কত কত করে কাম লই দেখিস আমি আমি লন্ডন যাই লন্ডন যাই আর ইন্ডিয়া যাই শাখানো যাই তুই ফেসবুকও আমার নামে পুরো শরীর হাতে কিতার লাগি এখন লন্ডন যাই রাগি আমেরিকা যাই রাগি হতা যাই রাগি পুজ সার দেখি তার লাগে তোর এই সারার অধিকার দিছে শত্রুতা আমি আরম্ভ হয়ে যাই বন্ধু নানি বন্ধু ভাবতাম তোর ছোট থেকে বেড়া তোর বড় হয়েছি ছোট থেকে তার লগে বড় হয়েছি তুমি কি তার কত লেগে আমার বছর স্নেহ বইন আছে লন্ডন দুলাভাই আছে তোমার বইন লন্ডন দুলাভাই লন্ডন মামা লন্ডন মামি লন্ডন ওকলতা লন্ডন আমি জানি শুন আমি কই তোরে তুই ও যে 2019 কিতা ওয়ার্ল্ড কাপ খেলা যাওয়ার জয় শুন এটা না নেহে যাওয়ার প্রসেস কিতা খুব কঠিন আছে বুঝছস না আমি বইন এটার লগে মারছি বইন তো লন্ডন যা হয় দুলাভাইও কইছ হইন এইটা যাওয়া তো সহজ নাই রে গেলাম বেকার না জানে বুঝছস না টাকা খরচ করিস নাই তোর বন্ধু হিসাবে হইরাম এখন তুই বাদ পাইরে আমার আরে বন্ধুর ঘরের বন্ধু রে অত আদরাইল কইতে কি তোমার তুই তো বুঝে না আমাকে 4 বছর 5 বছর ধরে চলি বেটা তুই শত্রুতা আমি করতে পারলে তুই তো বুঝে না যে প্রবলেম না নেই যাওয়াটা এই জেলাম ইজি মনে করে এলিয়ান ইজি নাই বুঝছস তুই জিতে রে না আমার যাওয়ার প্রবলেম নাই এখন সামনে হইদিন আগে পরীক্ষা দিছস কি তা অবস্থা করছস পরীক্ষা দিকি তো হইতো লন্ডন যাই মুগি পরীক্ষা দিকি তো হইতো লন্ডন যাই মু লন্ডন থেকে ইন্ডিয়া যাই মু ইন্ডিয়া থেকে টাইগার সবলে তো সিনো ইউটিউবে যে গান দেখো ও কি তা ভালো লাগে ডান্স হইব ও কি তা হইলে তুই লন্ডন থেকে ইন্ডিয়া যাইতে কি লন্ডন থেকে ইন্ডিয়া যাই কি তোরে খেগে কইছে তোমার তো চলকে নেই রে ভাই আমি বুঝি না আশ্চর্য মানুষ তুমি ফেসবুকও ছাড়তা এখানে এক কথায় এনজির আগে লন্ডন এনজির আগে আমেরিকা এনজির আগে অন্য তুমি ছাড়তা এখানে তোমার সমস্যা কিতা তুমি সিরানির দরকারটা কিতা তোমার কোন দরকার সিরানির পরীক্ষা দুইটা ডাব্বা মারছ লটকে লটকে সিঁড়ি বানাও তো দেখা যায় নাই তো দেখ
বিমান আছে তোমার পিছে, পাইলট মামা এগিয়ে চলো, শুভেচ্ছার স্বাগতম, পাইলট মামার আগমন, পাইলট মামার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, স্যার বিমান যখন সমুদ্রের উপরে দিয়ে যা তাহ তখন যে আপনার ওই যে বাথরুমের ময়লা ফেলাই তখন ওগুলো লগে ফেলাই দিবা বিমান সম্পর্কে কিছু কথা বলবেন, আমাদের সবার বস পাইলটের শরীরদার, পাইলট নিয়ে উনি করেন অনেক কিছু। আমি তো আসলাম, এসে দেখলাম যে সবই ঠিক আছে, শুধু আজকে আসছি আপনাদেরকে দেখা করতে আপনাদের সাথে, আর প্লেন কোথায় নামবে এটা দেখতে। আপনাদের সব কিছু রেডি হচ্ছে, কাগজপত্র রেডি হচ্ছে, এখন শুধু পাসপোর্ট লাগবে, ভিসা আর যাওয়া, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে তো? পাইলট মামার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, পাইলট মামার আগমন, পাইলট মামার আগমন, আই শুভেচ্ছার স্বাগতম। এখন কথা হলো যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যে অন দ্য প্রসেস www.com এই ভিসা, এরপরে আপনারা ওই যে মেডিকেল ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশন, ভেরিফিকেশন, ওটা দেখানি লাগবো না নি স্যার? সব কিছু স্যার মে দেখতা হো, স্যার দেখেগা, বাপের মাতা হো, বন করতা হো স্যার। তো যেটা বলতা হো যে আপনারা অন দ্য প্রসেস হো, এরপরে আপনারা টাকা পয়সা প্রায় সব লাগিয়ে দিব, আমার তো 70,000 টাকার মতো করি, তো আপনারা সব রেডি হয়ে যাবেন। জামাল ভাই আমার দেরি হয়ে গেছে, ফ্লাইট মিস, ওই খুলে না আমারে বেটা, ওখানে মিটিং হয়ে গেছে ভাই। বইন বইন বিয়া দেবে করবা না স্যার, এই যে উনি যদি বিমানওয়ালা দেরি করে স্যার, একটা প্যারাসুট দিলে মুনারে, যাতে না না দেরি করবে, আমরা নিয়ে যাবো, বিমানও দেরি করবা না, দেরি করবে না, ঘুমাই লইতে না, ফ্লাইট বিমানই গো তো, আর আপনার টেম্পু আর বেবি ট্যাক্সি নাই, এ টাইম বাদেও আর পাইলট নিজে দেখাতে, স্যার ওই যে আমরা জমিন দেখাইলাম, বিমান নামানো যাবে, নামা যাবে, মাটি পরে আইলিম কিছু, অসুবিধা, আমরা সবে মিলিয়ে আগামী শুক্রবারে কিছু মাটি পরে লাগবো বিমানের লাগি। আর মাস্টার সাহেব বিমানর কোনটা বুঝইন না, তাইন খালি স্কুলে ফরাইন, তাইনে তো বুঝইন নি না, কোন তো বুঝইন না, ইমরান ভাই এ মোটামুটি বুঝইন, আপনারা তার কাছে খোঁজ লইবা, তাইন সবটা বুঝি লিছইন, এখন তাইন আধুনিক পুয়া, আর মাস্টার সাহেবে উল্টা পাল্টা মাতলে আপনারা সম্মানের সাথে ফরিয়াইবা, দেখান দিবা না দিন আমরা মিলিয়া স্যার লগে, এই বেটা তুই স্যারর জট কি তা স্যার, দেইটা কি নি স্যার, হ্যাঁ মিছে লই যাও, পাইলট মামা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, শুভেচ্ছার স্বাগতম, পাইলট মামা এগিয়ে চলো, আমরা জি তোমার সাথে, আমরা জি তোমার সাথে, পাইলট মামা আগমন, শুভেচ্ছার স্বাগতম, পাইলট মামা এগিয়ে চলো, বিমান আছে তোমার পিছে, পাইলট মামা আগমন, শুভেচ্ছার স্বাগতম, নাম হই গেছে তোমার পিছে, পাইলট মামা এগিয়ে চলো, বিমান আছে তোমার পিছে, ঠিক আছে আরো বড় লাগবে আপনারা যাও কাকি, আমি সারে ফুসাইয়া দিয়ে
স্যার পাইলট তো ঠিক আছে পাইলট অকল ওলাদ এখন জিনে নি স্যার জয় জয় এমনি ওকে ঠিক আছে ভালো থেকো পাইলট মামা এগিয়ে চলো আমরা যে তোমার আরে আমরা আগে দেই না 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 ঠিক আছে আমাদের কষ্ট করতে হবে না মানো তুই দেই না না ঠিক আছে স্যার জয় দেই না 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 স্যার জয় দেই কাল জয় দেই লাগে রে বাবা টাটা বাই বাই যাও দেখছ নি দেখছনি মাস্টার কথা কেউ নিও না জয় জয় বুঝি তো সব জয় জয় আসসালামু আলাইকুম স্যার পাইলট আসো আমি যেভাবে যেভাবে বললাম তোমাদেরকে তোমরা শুধু সেভাবে করে যাবা আমরা লইরাম আমরা কই টিকেট অনলাইনে দেওয়া লাগবে ঠিক আছে যা যায় আপনারে আমরা 10,000 করে লাভ দিব স্যার আর বাকি গুণ আমরা একটু বেশি দিই দিন রাত না তোমরা তো বেশি নিচ্ছ দিন রাত স্যার ওই দোকা গামে টলটল হয়ে গেছে না না ঠিক আছে আমারও তো সবকিছু টেকল না না আমি কোনো দিন এই যে পুলিশ এই সেই সবকিছু তো আমাকে ম্যানেজ করা লাগে না আমাকে তাকিদেরকে দিতে হবে না কিছু আপনারে বানাইছি কি দা পাইলট বানাইছি না না ঠিক আছে তো আইলে স্যার মিতালি কাছে আর বানাইছি পাইলট তারা যদি ঝামেলা করে তাহলে পুলিশ দেখতে হবে না আমাদের যে দেখবা ঠিক আছে তোমরা তো তোমাদের ঝামেলা হবে আরো জাকজমক হবে কোন অসুবিধা নেই আমি তো তার মাতের বাবে মানে লাগে তো ভাই আপনার বস হে না বস না লাগে ওই যে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন ডাক্তার ভেরিফিকেশন ওগুলো করা লাগে আমি আগে গেছি পাক্কা তোমাদের টিকিট তো দুইজনের বুকিং দিলাইছি আর মাস্টার কার্ড তো নাই তোমাদের মাস্টার কার্ড লাগে মাস্টার কার্ডই আমি ব্যবস্থা করলাম মাস্টার কার্ড দিই টিকিট কাটবে লাগে মাস্টার কার্ড লাগে আসেনি লন্ডন এইছি যখন নাই তো এর বাদে আমার মাথা লাগবো গিয়ারি ব্যাংকর ম্যানেজার হল লগে 8-10 ব্যাংকর ম্যানেজারের লগে মাথা লাগবো তোমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি 5,000 নাই অ্যাকাউন্ট তো নাই অ্যাকাউন্টও নাই আসেনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে টাকা নাই তে কিটা করা লাগবো ব্যাংকর ম্যানেজারের লাই মাতিয়া হইতে হইব বাই মনে তুরা আপনি 5,00,000 করে দেখাও কা তারারে তুরা দিলে ম্যানেজার রে ব্যাংকর অ্যাকাউন্টে টাকা দেখাই গিয়া দিলে এলে কিটা কালকো চলা রে কিলা রে ইয়া দিমু তাই নেমারে খাওয়া লাগবো নি ভাই খাদি ভাই বাইরে ভাই ইয়া কিলা ভাই দা জানান তুই কিটা বাইরে বুঝন রে ভাই ইটা ইফেক্ট ভাই জানানি ভাই লন্ডনে তোমারে হইব নি যে এই তোমার কথা দেখবো নি লন্ডনে খাইব জুবেল মিয়া তোমার ব্যাংক কত টাকা আছে তুমি আমার দেশ ইয়া হোটেলও থাকবাই খাইবাই কীটা তোমার ব্যালেন্স কত ওটা দেখতে চাইব এই ব্যালেন্স তো তোমার নাই ম্যানেজার সাবরে কইমু ভাই আমি যা দেই দিমু নে খুশ করমু 20,000 দেই আর 30,000 দেই জন পতি আমি দিমু আপনি খালি অ্যাকাউন্টে 10,00,000-5,00,000 করে দেখাও কা এগুলো আমার ব্যাপার ব্যাংক আমি মাতমু ম্যানেজারের লগে খালি একটা নাই তো পুলিশে যদি বিপদ ফালায় ভেরিফিকেশন আটকায় ডাক্তারে যদি কয় রক্তর মাঝে ভাইরাস
হ্যাঁ পুতরাজ লিটা তো আগে কইছি এটা আমি দেখব এখন টিকেটের টাকাটা আপনারা আজকে দিলেও কা কারণ আমার তার সময় নাই বাকিগুলো আমি দেখলাম নাকি দেখো ওটাও হইলাম তো আজ যেতাহু তো কাল আতাহু আজ নেই বাদ তো কাল নেই ইন্তেজার নেই হু ভাই এখন আপাতত ওগুন দেখো কা গো মায়ার দেখা গুন তারে ভাই না মায়ার দেখা তো মায়ার জায়গা দেখি যায় রে বা লন্ডন গেলে তো স্কুল নি ভাই ভাই আর আর রে বা খালি সুন্দর সুন্দর ওই মুই খালি সুন্দর নি বিয়াও তো ন কর ভাই আর ইয়ে তারা রে কইবা যে সুন্দর লাখ সাবান দিয়া গোসল করবার লাগি আর ফুট কাট দিয়ে দিলে পরে সমস্যা হইব সিফা সাফারি বিষয় তো খাওয়া যায় আটা উঠা একটু ইচ্ছে হইব দেখি যাই এক কাম করো কর ট্রেনিং দে দই যোগ লন্ডন লন আটি এড়ি যাই যাই সেটা ভাই লিখি দিয়ে লাগিলা আছে দেখি তুমি আগে দেখি আছো রোগা যাই যে ভাই গিয়ে আমার আটি এড়ি দি ভাই গিয়ে ও ওলা ওলা কমর মনে করতে হইব তোমার বাস লাগাইল শক্ত থাকতো যাও দেখি আপনি দেখো ও বলকা কমর মনে করো কা বাস লাগাইল এসে নিতে ওলা 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 যায় ওলা যায় হুজুগ দুর্যোগের মতোই ক্ষতিকর সবকিছু সবার জন্য নয় যা আপনার জন্য নয় সে বিষয়ে লোভ না করাই ভালো তাই কোনো কিছু করার আগে বুঝে শুনে করা উচিত আসুন কোনো কিছু করার আগে হুজুগে না করে ভবিষ্যৎ চিন্তা করে করি আমাদের শ্রম ও সম্পদকে আমরা নিজে কাজে লাগিয়ে আমরা নিজে প্রতিষ্ঠিত হই এবং দেশকে এগিয়ে নিয়ে যাই আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।